नमस्कार सत श्री अकाल अस्सलाम वालेकुम। मैं हूं संजीत मंडल, आप सभी का मरहम मेरे YouTube चैनल पे। आशा करते हैं आप लोग बढ़िया है, मजे में। आज का वीडियो में जिनके बारे में कहने जाऊंगा, उन्होंने तो पूरा यंग जनरेशन का पूरा बोलती ही बंद कर दिया। उनका जर्नी के बारे में जानने के लिए वीडियो आप लोगों को पूरा एंड तक देखना पड़ेगा। शायद हो सकता है आपका इस वीडियो के जरिए कोई कुछ गलतफहमी दूर हो जाए, तो वीडियो पूरा एंड तक देखिए, आप लोगों को काफ़ी मोटिवेशन मिलेगा। और चैनल के सपोर्ट के लिए लाइक सब्सक्राइब बटन जरूर दबा दीजिएगा, क्योंकि इसमें मेरे को मोटिवेशन मिलता है। तो चलिए वीडियो एंड तक देखना। दिस इज शंकर बैनर्जी, ही लिव इन वेस्ट बंगाल आंदोल। 54 ईयर एज शंकर बैनर्जी के डिक्शनरी में कोई इम्पॉसिबल बोल के वर्ड है ही नहीं। इन्होंने जो कारनामा किए हैं, अच्छे अच्छे छोकरों भी करने में बोलेंगे दिस इज इम्पॉसिबल बॉस। নমস্কার, আমি শঙ্কর ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল হাওড়া আন্দুলের বাসিন্দা। মূলত লাদাখ রাইড নিয়ে আমার আজকের বক্তব্য। আমি 100cc নিয়ে লাদাখ পরিভ্রমণ করেছিলাম 8 জুন 2019। মূল উদ্দেশ্য রাইডিংয়ের থেকেও ছিল হিমালয়কে একা নির্জনে আবিষ্কার করা। নমস্কার, খারদুংলা পাস ক্রস করে নাবজি, বরফ পড়ছিল বলে তাড়াতাড়ি নিয়ে পড়লাম। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদে আমার এই মিশন ক্রমশ এগিয়ে চলেছে। দিগন্ত বিস্তৃত জুড়ে হিমালয় হিমালয় হিমালয়। একা চলেছি রাস্তায়, চারপাশে কেউ নেই। আজকে নিয়ে যাব, এখন সময় 2:31, আজকে 24 তারিখ। দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওইখান থেকে ওই পাশ থেকে আমি এসছি, নাববো লাদাখে। আপনারা একটু কষ্ট করে দেখুন, এটা সবুজ দেখতে পাবেন, ওইটাই লাদাখ। নেবে যাচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব সাবধানে নামতে হচ্ছে। ধন্যবাদ, আবার পরে কথা হবে। ন্যাচারালি আমরা যখন এই প্রোগ্রামটা শুরু করি তখন প্রচুর বাধা পেয়েছিলাম, যে 100cc নিয়ে নাকি সম্ভব নয় আবার একা এখান থেকে। যাই হোক, আমার স্ত্রী মিঠু ব্যানার্জি এবং আমার ভাই সুরজিৎ ব্যানার্জি, এই দুজনের প্রচুর হেল্প পেয়েছিলাম। এই প্রসঙ্গে আরেকজনের নাম করতেই হয়, ফিনিক্সের সুদীপ। ও আমাকে বিভিন্ন রাইডিং গিয়ার্স ফিয়ার্স এইসব মেটেরিয়ালসগুলো দিয়েছিল এবং কিছু মূল্যবান মতামত আমাকে দিয়েছিল, যেগুলো আমার ভবিষ্যতে কাজে লেগেছিল। বাজেট খুবই সামান্য ছিল, সুতরাং আমি প্রথম দিকেই টার্গেট করেছিলাম যে ধাবাগুলোতে অ্যাভেল করবো, কারণ ধাবাতে রাত্রিরের থাকার পয়সাটা দিতে হয় না, খাওয়াটাও খুব সুস্বাদু খাবার হয়, টাটকা খাবার এবং নিরাপদ হয়, আমার যেটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম আগের রাইডগুলো থেকে। আমি যখন গিয়ে পৌঁছালাম গয়া বুধগয়াতে, তখন বিকেল 4:30-4:30 বাজে। আমি ঠিক করলাম যে আজকে এখানেই থাকবো। আমি একটা ধাবাতে উঠলাম, চা খাচ্ছি, করতে করতে দেখলাম জয়পুর থেকে একজন পাথর নিয়ে এক ট্রাক চালক এলেন। উনি আমাকে বললেন, ভাই তুমি এখানে থেকো না, তুমি আরও অন্তত এখান থেকে 90 কিলোমিটার এগিয়ে যাও, কেননা এই জায়গাটা মোটেই ভালো নয়, রাত্রিবেলা প্রচুর চুরি ছিনতাই হয়। সেই প্রথম আমি একটা ট্রাক ড্রাইভারের এত ভালোবাসা এবং তার উপদেশ আমি পেলাম, যেটাতে আমি নিজেকে ধন্য মনে করলাম। আমি আরও এগিয়ে চললাম সাসারামের কাছে। আমি যথারীতি একদিন ওই দিনটার জন্য একটা হোটেলে উঠলাম, আমার একটা মোটো নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন। বিভিন্ন মানুষের সঙ্গে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে, যে আমাদের জাতীয় ঐক্য নিয়ে। প্রচুর মানুষের রাস্তায় প্রচুর মানুষের সাহায্য ভালোবাসা পেয়েছি। করতে করতে চণ্ডীগড় হয়ে মানালি পৌঁছলাম। এই প্রসঙ্গে উল্লেখ্য সেটা হচ্ছে,
আপনারা জিপিএস এর উপর খুব একটা ভরসা করবেন না। জিপিএস বহুবার আমাকে বহু রাস্তায় গুলিয়েছে। একটা সুনির্দিষ্ট ম্যাপ একটু পরিকল্পনা করে গেলে ভালো হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, আমি হচ্ছে একজন বাইক রাইডার নয়, মোটেই বাইক রাইডার বলবেন না আমাকে। আমি শুধুমাত্র একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পথিক, এইটি আমার পরিচয়। যাই হোক, মানালিতে আমি ছিলাম, 3 দিন মতন ছিলাম। দিয়ে ওখান থেকে আমি স্টার্ট করলাম জার্নি জিসপার উদ্দেশ্যে। আর আমার রুটটা একটু অন্য ছিল, আমি ডাইরেক্ট লে যাইনি। আমি সোকার হয়ে সুমারানি, সুমারানি থেকে চায়না বর্ডার হয়ে প্যাংগং, প্যাংগং থেকে তুর্তু গিজিট হয়ে থাং, লাস্ট ইন্ডিয়ান ভিলেজ। ওখান থেকে খারদুংলা ক্রস করে লেতে নেমেছিলাম। এই মোটামুটি আমার রুটটা ছিল। কখনোই কোনো মনে করবেন না এটা যে আমার বড় হাই সিসির গাড়ি নেই বলে আমি যেতে পারবো না। এটা একবারে ভালো ধারণা ভুল। আপনার লো সিসি গাড়ি নিয়েও সম্ভব। কেউ হেঁটে লাদাখ কমপ্লিট করেছে সার্কিট, কেউ সাইকেল নিয়ে কমপ্লিট করেছে, কেউ রিস্ক নিয়ে কমপ্লিট করেছে। যার যেটা ক্ষমতা সেইটা নিয়ে করুন নিশ্চয়ই, এবং হতাশা হবার কোনো কারণ নেই। আপনার মনের জোরই শ্রেষ্ঠ জোর। যেমন একটা কথাই আছে ইংরেজিতে বলেই, ইম্পসিবলের প্রথম অক্ষরটা দুটো কেটে দিন, তাহলেই তো হয়ে যাচ্ছে পসিবল। মানে প্রতিটা ইম্পসিবলের মধ্যে পসিবল লুকিয়ে আছে, এইটি হচ্ছে মূল ব্যাপার আর কি। এছাড়া আর একটা অভিজ্ঞতা হয়েছিল যেটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পাং কস যখন করছি তখন সন্ধে হয়ে গেছে, যখন পাং থেকে আমি যাবো সোকার, সেদিনকে আমার টার্গেট ছিল 5 কিলোমিটার। যাওয়ার পর আমার হেডলাইট অফ হয়ে যায় এবং সাবডিনের যে লাইট লাগিয়েছিলাম সেটা অফ হয়ে যায়। ইন দি মিন টাইম যখন আমি একবারে অকুল সমুদ্রে পড়ে গেছি, আমি ভাবতে আরম্ভ করেছি এবার মৃত্যু অবধারিত আমার। কারণ আমার কাছে টেন্ট ফেন্ট সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু টাকাবো কোথায়? রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না। আমার কাছে যে হেডল্যাম্পটা ছিল এত ফগ হয়ে আছে, হেডল্যাম্পের আলোও সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। করতে করতে যখন এগিয়ে যাচ্ছি হঠাৎ দেখলাম পাহাড়ের ওপর থেকে একটা অদ্ভুত লাইট, প্রচণ্ড একটা স্কর্চি সাদা লাইট, মার্কারির মতো লাইট, সে আমাকে পথ দেখাতে দিয়ে নিয়ে গেছিল। সেটা কোনো অপার্থিব শক্তি হতে পারে, আমি জানি না। কেন ওই পাহাড়ের মাথায় কেউ অত বড় লাইট নিয়ে কেউ যাবে না, কোনো গভর্নমেন্টেরও প্রজেক্ট চলছে না। পরের দিন সকালে আমি জায়গাটায় আবার সার্ভে করেছিলাম, না কেউ নেই। তিনি যদি না থাকতেন আমি ওই রাস্তায় আমি অবশ্যই আসতে পারতাম না। আমি সেই রাত্রে দেবলিং ছিলাম, তিবেটিয়ান এক টেন্টে, এক দেবীর আনুকূল্যে। তাকে মা বললে বা দেবী বললেও বোধহয় ছোটো বলা হবে। উনি আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন পরম যত্নে, পৌরম মমতায়। ওই অঞ্চলের ডিটেল ম্যাপ পাওয়া যায় না, তবু আমি চেষ্টা করেছিলাম অনেকখানি ম্যাপ জোগাড় করতে। সেই সময় একটা হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক শিক্ষাগুরু পাহাড়ে, তিনি বলেছিলেন একটা কথা, মানুষ হচ্ছে এমনই একটা অসভ্য জাতি যে যে জায়গাতেই যাবে সেখানে কিছু না কিছু নোংরা ফেলে রাখবেই, এটা মানুষের স্বভাব। পৃথিবীর অন্য কোনো জীবজগৎ বা প্রাণী জগতের এই স্বভাব নয়। বেশ কিছুটা হাঁটার পর দেখলাম হ্যাঁ, একটা লরেন্সের র্যাপার পড়ে আছে। আমি দেখলাম হ্যাঁ, এটাতেই মানুষ গেছে। যথারীতি লরেন্সের র্যাপারটা আমি নিয়ে পকেটে করে রাখলাম, তাতে নির্দিষ্ট জায়গায় ফেলা যায়, যেটা আমরা খুব ছোটো বয়সের থেকে শিখেছি। প্রচুর পরিচিত মানুষকেও পেলাম, তারা রীতিমতো অবাক, আমি হাওড়া থেকে 100cc বাইক নিয়ে এবং একা চলে এসেছি। আর আমার যেটা পেলাম সেটা হচ্ছে হঠাৎ তুষার ঝড়ের সম্মুখীন হলাম, বালি প্লাস বরফের টুকরো মুখে আছড়ে পড়ছে। আমি ভাবলাম বোধহয় এটি আজই আমার শেষ ড্রাইভ, কিন্তু না, সমস্ত ধারণাকে পাল্টে দিয়ে হিমালয়ে করুণাধারা আমার উপর বর্ষিত হলো। উনি মাত্র 10 মিনিটেই তুষার ঝড়টা কাটিয়ে দিলেন এবং আবার পরিষ্কার নীল আকাশ পেলাম। এই প্রসঙ্গে যেটা বলা সবচেয়ে বড় হচ্ছে, যেহেতু আমার 100cc, 100cc নিয়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলবো বাইকটাকে একটু চিনুন, বাইকটার কী কী রিকোয়ারমেন্ট দরকার। এবং 100cc-কে আপনি হিমালয়ান বাইকের মতন ভাববেন না বা ডোমিনোয়ের মতন ভাববেন না, তাকে তার মতন চালাতে হবে আপনাকে, এবং নিজের থেকেও বেশি একটু ভালোবাসতে হবে। এবং যাওয়ার আগে অবশ্যই বাইকটাকে টোটাল সার্ভিসিং করাবেন এবং কী কী পার্টস চেঞ্জ করা দরকার এটা মেকানিক্যালের সঙ্গে পরামর্শ করবেন। 100cc নিয়ে অনায়াসে আপনারা লাদাখ ঘুরতে পারেন এবং লাদাখ অফরুটগুলো করতে পারেন। সবশেষে একটা কথা বলতে চাই, আমি একটা মেসেজ সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমাদের দেহটাকে আমরা নাই পুড়িয়ে দিই নাই কবর দিই, এটা যদি নষ্ট করে ফেলি, ডেস্ট্রয় করে ফেলি, উল্টে দূষণ ঘটাই, আমরা যদি এই বডিটাকে ডোনেট করতে পারি। আমার চোখ এবং বডি দুটোই আমি ডোনেট করে দিয়েছি এবং আমার ফ্যামিলিও করেছে, আমার স্ত্রীও করেছে। এই দুটো যদি করতে পারেন খুব ভালো হয়। প্রচুর অন্ধ মানুষ আছে, আপনি যেমন দেখছেন আমি যেমন দেখি সারা পৃথিবীকে, তারাও আমার চোখ দুটো দিয়ে দেখতে পাবে, দুজন মানুষ দেখতে পাবে এই রেটিনাটা নিয়ে।
সুতরাং আপনি মারা গেলেও আপনি কিন্তু অমর হয়ে যাচ্ছেন। এই একটা সুযোগ, আমি সবাইকে অনুরোধ করব আমার এই ভিউয়ার্সদের, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনি মরে যাওয়ার পরেও আপনি কিন্তু দেখবেন আপনি একমাত্র অমর হতে পারবেন যদি চোখ দুটো দিতে পারেন। ধন্যবাদ এই কথা বলে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।